হুজুরেরা ওয়াশ করতে গেলে পারমিশন লাগে, মমতাজের ডান্স দিতে গেলে পারমিশন লাগে না। এই রইছে আমাকে দলাদলির ফল। এবার তো মমতাজের একটু জাতি উদ্ধার পাইছে, কি বলেন? ঠিক নেবে এইবার? ঠিক আছে, মমতাজ ও কায়েদ, ইনুকাকু কায়েদ, সালমা ইসলাম ও কায়েদ, কি বলে? ঠিক নেবে? ঠিক জোরে কর। মাহিয়া, তোমরা থাকবা সাবানের উপরে অ্যাডভার্টাইজ, তোমরা এমপিগিরির বুঝো। ঠিক নেবে? ঠিক জোরে কর। তোমরা তিব্বত কদুর তৈলের উপর তোমাকে ছবি থাকবে, তোমরা এমপিগিরির বুঝো কি? ঠিক, সারা জীবন দেছো ড্যান্স, কি ঠিক নেবে? ঠিক, প্রথম জীবনে নায়িকা, পরের জীবনে গায়িকা, এমন আইসে সেবিকা, কি ঠিক নেবে? ঠিক, রাগ হইতেছেন নাকি কথা কিছু? রাজনীতির বুঝি কি কি বলেন? যে সংসদে এই গান গাইবে, বুকটা আমার ফাইটা যায় বন্ধু যখন আমার বাড়ির সামনে দিয়ে হাইটা যায়। গন্ড মূর্খের দল, কি বলেন? ঠিক নেবে? ঠিক জোরে। এই দে আসে টুফিয়া লাগো, তাবলিগা লাগো, পীরের মুড়ি দেবো, আন্দোলন লাগো, জেহাদা লাগো, এই দে দমন করবে। আল্লাহ কয়, ঠিক আছে, ধরি 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 না, ভাই ধরি 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 না, বুঝে লো এনে আসগো সাবধান। প্রধানমন্ত্রীর যে বুদ্ধি আছে, বঙ্গবন্ধুর মাইয়া না, কি ঠিক নেবে? ঠিক জোরে কয়। আবার বুঝছেন না যে আমি কেউ খুশি করার জন্য বলতেছি, একেবারে সবাই দিস, ঠিক নেবে? ঠিক জোরে কয়। এক জায়গায় আমি চিন্তা করছি, খাইছে রে খাইছে, পাগলের বিয়া ছাগলে বাজায় ঢোল, কি ঠিক নেবে? ঠিক জোরে কয়। নাইলে হয় কইতে পারে যে আমি মেশকার শরীফও পড়ি, আবুদর শরীফও পড়ি, বোখারি শরীফও পড়ি, তিরমিজি শরীফও পড়ে, বাইহাকি শরীফও পড়ে, সিয়া বলে সাতটা পড়ে, কি কইছে? সিয়া এ বলে পড়ছে, তা গোরবামিরও সাগুজিরও, ঠিক আছে নি ধরে করে বুঝলেন, সাতটা না মিথ্যা। রাগ হয় না, আমি কোনো রাজনৈতিক কাজ করবো না, আমার দরকার আছে, কি বলেন? ঠিক নেবে? ঠিক, আমি কি বোর্ডে দাঁড়াবো নাকি? কি চিন্তা করলাম, হায় রে, দেখলাম কি হইতেছে, কি খাওয়ায় কেডা, কয় হজও করি, নামাজও পড়ি, গানও করি, গুও খাই, ঘিও খাই, ঠিক নেবে? ঠিক জোরে কয়। যে কয় হজও করি, গানও গাই, সে গুও খায়, ঘিও খায়, চ্যালেঞ্জ বেটায় কারণ লাগবে না, আমি সিরাজুল ইসলাম ছাড়া দিয়ে একা চ্যালেঞ্জ করবো। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড, গুও খাও, ঘিও খাও। আবু জিলের দলে আছে, মোহাম্মদ রসুল সালামের দলে আছে, বাঘের ব্যবসা আল্লাহ করে না। আমাকে ওয়াজ করে কোনো লাভ আছে? হুজুরকে দিকে অ্যাঙ্গেলে চাই কোনো লাভ আছে? আমরা ঠিক আছি, কি বলেন না, খালি আমরা ওয়াজ দেখতে আসি, আল্লাহ কি করে, কি ঠিক নেবে? ঠিক জোরে কয়। খালি দেখতেছি আল্লাহ কি করে, এই আসছে সিডর, এর পাইছে নার্গিস, এর পাইছে বিলকিস, এর পাইছে মমতাজ, এর পাইবে মরিয়ম, এর পাইবে করিয়ম, ধরবে আসলে ম্যালেরিয়া, আজীবন সঞ্চয় সব মুরুর বিড়া, ম্যালেরিয়ার পর আইসে সিকুন গুনিয়া, এর পাইছে মুডা গুনিয়া, আজীবন আমার জীবনের কথা আছে, একটা নারার পাইপ নিয়ে খেজুর গাছে উড়িয়া হাড়ির মধ্যে পাইপটা ঢুকাই দিয়ে মুখ দিয়ে টান দিয়ে পেটটা ভরিয়া রস খাই নেমে গেছি, নিপা বি ভাইরাস, কোনো ভাইরাসই আসলে না, কি বাজান সত্য না মিথ্যা জোরে করে। এমন খেজুরের রস খাইলে বলেন নিপা বাইরে যাবে, রসই নেই খাবি কি? ই ঠিক নেবে? ঠিক জোরে কয়। যে জাতি মানুষের হক নষ্ট করে, সেই জাতির কাছে গাছের রস থাকে না। যেই জাতি মানুষের হক নষ্ট করে, ওই জাতির মুরগে সাত মুরগিতে সাত থাকে না। যে জাতি মানুষের অধিকার নষ্ট করে, ওই পুকুরে ওই নদীর ইলিশ মাছে সাত থাকে না। যেই জাতি মানুষের অধিকার নষ্ট করে, স্বামী স্ত্রী মিল থাকে না। কি ঠিক নেবে? ঠিক জোরে। রাগ হইয়েন না, বর্তমান যুগে স্বামী স্ত্রীর রক নষ্ট করে, স্ত্রী স্বামীর রক নষ্ট করে, বুঝছে? কইছেন তো? বলে হুজুর এটা কেমনে, এককারে মোবাইল দিয়ে কানের কাছে নিয়ে এই কয়, কথা বললো না তোমার ভাই অফিসে যাই লোক, তারপরে কথা কই, আপনাকে বলায় নাই, আমাকে জালো কাটি আছে। আবার সারে কয়, হ্যাঁ কথা কইস না, দশটার পরে অফিসে যাবো, তখন তোর ভাবি কাছে থাকবে না, তখন মন করলে কত কম। জাতির কপালে লাগাইছি আগুন, জাতির কপালে লাগাইছি আগুন, এই আগুন বুঝি নিবে না বলো, জাতির কপালে লাগাইছি আগুন, জোরে, জাতির কপালে লাগাইছি আগুন, এই আগুন বুঝি নিবে না, মোদের কপালে সুখ সইবে না বলো, জাতির কপালে লাগাইছি আগুন, এই আগুন বুঝি নিবে না, মোহদের কপালে সুখ সইবে না। স্ত্রী স্বামীরে ঠগায়, স্বামী স্ত্রীর ঠগায়,
নারাক করতেছেন? হুজুরি ডাক দিয়ে কয়েকালে কি চাও? কত হুজুর আমার ফুল রয়্যাল বেঙ্গল টাইগার বানাই দেন, সীতা বাঘ দিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার হইবে। হুজুরে তো মোস্তাজাবুদ দেওয়া, হুজুরে দোয়া করছে অন্য করে বাঘ বানাই দাও। এইবার বাঘ সাজ্জা বা জঙ্গল গেছ কিসের যা? এটা কি আল্লাহর বানানো বাঘ না হুজুরে বানাইছে বাঘ? হুজুরে আল্লাহ পরিবর্তন করছে, কিন্তু দোয়া করছে কেডা? হুজুরে ভালো করে বুঝছেন, জঙ্গলের মধ্যে গেছে বা রয়্যাল বেঙ্গল টাইগার একাল মাদ্রাসার সামনে দিয়ে জঙ্গলের মধ্যে লাভ দিয়ে তোরে খাম, আমার খাইবেন, আমিও তো বাঘ। কেন তুই আমার মতো বাঘ না, তুই হইলে এই অনধিকার চর্চা করছে, তুই আসিল ইন্দুর, হেরবে বানাইছে তোরে বিড়াল, বিড়াল দিয়ে বানাইছে কুকুর, কুকুর দিয়ে বানাইছে সীতা বাঘ, হেরবে বানাইছে কমপ্লিট বাঘ। সুতরাং তোরে খামুক আমার খাইয়েন না, আমার অপরাধ কি? অপরাধ হইল তুই ডুপ্লিকেট বাঘ, কথা বুঝেন না? বুঝতে আমরা হুজুরের মধ্যে আছি কিছু চিৎকার দিতে ইচ্ছা করে, কিন্তু পরের টাকা খাইয়া, যারা পরের টাকা খাইয়ে চিৎকার দেয় হ্যাঁ গো চিৎকারে আগুন জ্বলে না কি বাজান আমরা পিছিয়ে সত্য না মিথ্যা জোরে কর। এই গাদায় বাঘের খোসাল পড়ছে, বাঘের পোশাক পড়ছে, পড়িয়া একালে আপনার সামনে টাউন আছে কোনো এই লাল লালমোহন গেছে, লালমোহন বাজারে গেছে কোন লালমোহনের লোক দেখেছে বাঘ আসছে, আসলে বাঘ না গাদা, কিন্তু বাঘের খোসল পড়ছে গা, কি কয় মুখোশ, কষ্ট হইতেছে না তো? টানটন দিয়ে দেখছি ভাইজান, টানটন দিয়ে ওয়াশ করার পর যাওয়ার সময় ঠান্ডার মধ্যে একটা সিগারেট ধরে টানে আর কয় সিরাজ সাহেবের গলা আগের মতোই আছে, অসুবিধা নাই, কি ঠিক না বেটি? এই যে টানটন যদি আসে পরে দেবো, কি কেন আগে বাউ করিয়ে লই, ঠিক আছে। বাজারে গেছে পর সব মানুষ লালমোহন বাজারের কেউ নাই, এখন বাঘ খুশি চরে নিজেরে ভালো করে বুঝে লেবেন, কিন্তু আপনারা জ্ঞানী মানুষ, বাঘ খুশি চরে চিন্তা করে আমার দেখে যখন লালমোহন বাজার ফাঁক হয়ে গেছে এইখানে যাই যদি আমি একটা বাঘের মতো ডাক দিই তাহলে ভোলাই কোনো মানুষ থাকবে না, এতক্ষণ কিন্তু ভালো আছে লো হুজুর, ঠিক না? এতক্ষণ কষ্ট কষ্ট পড়ছে বাঘের মতো দেখাইছে, এখন যে চিৎকার দেবে সেটাও কি বাঘের মতো? জোরে কন। এইবার এতক্ষণ কিন্তু গাদা ঠিক আছে, এবার স্যাচছে বেশি, কি ঠিক না বেঠি? জোরে কন। যে বাঘের মতো হুম করে উঠতে চাইছে, হে ডাক দেবে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের কি আওয়াজ কিরা হুম, কিন্তু গাদা যখন বাঘের খোসা পরিয়ার দেশে টান লালমোহন বাজারের দোকানদার উল পলাই রইছে, কয় জাবেল লাড়িল বাঘ না গাদা, কি থামাদাম পিডান দেশে পর গায়ের খোসা ফাট দিয়ে গেছে, পর দেখেছে বাঘ গাদা, গাদা ভয় দেখাইস আপনি কিচ্ছু করেন না ইসলামের জন্য, আইয়ুব খান ডাক দিয়ে বলে হুজুর আমাকে চেনেন, আমি পাঠানের বাচ্চা পাঠান, আল্লামা শামসুল হক ফরিদপুরি বলছে আমিও মুসলমানের বাচ্চা মুসলমান, আমি তো তার জীবনীতে পড়ছি আর আমার এই বাজানেরা দেখছে, কি ঠিক না? দেখছি শামচলার ফরিদপুর বলছে খান সাহেব আপনি পাঠানের বাচ্চা পাঠান, আপনি ফিল্ড মার্শাল আইয়ুব খান, আমি শামচলক মুসলমানের বাচ্চা মুসলমান, এ মুসলিম নেভার ব্রেক ইজ ওয়ার্ড, ইসলামের জন্য কিচ্ছু করেন নাই, মাওলানা আমি পাঠানের বাচ্চা, আমি আইয়ুব খান ফিল্ড মার্শাল, মানুষ চিনে কথা বলতে হবে, আপনিও মানুষ চিনে কথা বলবেন, যদি আপনার চেয়ে বেশি বাড়াবাড়ি করেন বাংলার 10 কোটি তৌহিদি জনতা নিয়ে আপনার বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব, 100 দেখার আইয়ুব খান ডাক দিকে শিক্ষামন্ত্রী কই মনে জি স্যার ইয়ে স্যার স্যার আছে না আমাদের দেশে কিনে তারা যদি অনেক কোন রাজনৈতিক দলের কথা বলি না যদি কয়ে যে আজকের পশ্চিম দিক দিয়ে সূর্য চোখা ইয়ে স্যার জি স্যার হ স্যার কি ঠিক না বেঠিক জোরে কোন সত্যনামিত্র কি বাজার এই জি স্যার ইয়ে স্যার হ স্যার যা কইবেন তাই স্যার এই জন্য ক্ষমতা থাকলে বড় বড় লিডারে গো ছোট লিডারে কয় মাফ করি আমি ইসলাম কবুল করার পরে প্রথম বুঝি নাই
30 বছর ওয়াজ করার পর চিন্তা করলাম একটা সালাম দিলেই তো হয়, আবার পাউডার দিয়ে একটা দাবানি মারছে, ব্যাপারটা কি? তখন আমি চিন্তা করছি যে আসলে ব্যাপারটা ঠিক আছে, কি কাজে ক্ষমতা থাকলে ইয়েস, ক্ষমতা না থাকলে যতদিন ক্ষমতা থাকবে ইয়েস, ক্ষমতা নাই। খালেদা জিয়া কেবলমাত্র কাইল গেছে, কয় মাস পর জানি কি, ঠিক না ঠিক জোরে কাট, কাইল এবার প্রাইম মিনিস্টার হলে দেখবেন যে ইয়েস, রোগ তো কিচ্ছু নাই, ঠেলা গাড়িতেও চলবে না, ক্ষমতা এমন একটা জিনিস, রাগইন না কিন্তু, কি বলেন ঠিক নেবে ঠিক, একটা সুস্থ ক্ষমতার স্বাদ। জি এম কাদের চাচার চেহারার দিকে কালকের তাকাই দেখি আল্লাহ, কি বলেন ঠিক নেবে ঠিক, নেশা খাবি খা, কন নেশা খাবি খা, আর কিছু বললাম না, কেন অ্যারেস্ট হয়ে যায় ইঞ্জিনে বলা যাইবে না। আপনাকে দেখে ইসলাম কবুল করছি, বিড়ালের মতো ওয়াজ চলবে না, সিংহের মতো ওয়াজ চলবে, ওয়াজ বন্ধ হয়ে যাবে ব্যাস, ঠিক আছে, ওয়াজ তো আমার খাওয়ায় না, খাওয়াই কেটা, কারো বিরুদ্ধে না, কিন্তু বুঝে লওয়া লাগবে। বাঘে মনে আছে তো, অরিজিনাল বাঘে ডাক দেওয়া, কে ডুপ্লিকেট বাঘ শোন, তোরে খামো না, কে খাইবেন না স্যার, কে না, একটা কাজ করতে হবে তোর, কে কি, কে তুই এখান থেকে চলে যাবি, যাইয়া তোরে যে বাঘ বানাইছে হারে খাবি, তোর একমাত্র রেহাই আছে ওরে খাবি, বুঝছেন কিছু, বুঝছেন নিশ্চয়ই। চলিতে চরণ হইল আবাস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে জরিছে জল, জড়তা মগ্ন হইল রসনা বাত নাই স্বরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। ইয়েস স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, মালিকের এই খামু হুজুরের কাছে আইসা, রুমের সামনে বসে রয়েছে হুজুর, সফর থেকে আইসা রুমটা খুললে দেশে আস্তে করে ঢুকে গেছে, একবার হুজুরের চেহারার দিকে সায় আর একবার বাঘের নখের দিকে সায়, কি করবে সরে কোন কি করবে, কয় না আমার নখের দিকে সায়, হুজুরের ধরবে, হুজুর কয় তোর আলামত কি, ব্যাপার কি, অসুবিধা কি, হুজুর আপনারে খামো, আমার অপরাধ, হুজুর অপরাধ আমার বিড়াল দিয়া বাঘ বানাইছেন, অনধিকার চর্চা করছেন, নায়িকারে মেম্পি বানাইছেন, কথার কথা আর কি, ওই ভারতের ঠিক না ঠিক, এই এককারে ঠিকঠাক মতো টাকটা ভাসাইয়ে ফ্যান্ডাইয়ে পড়ছে একটার পরে না, ভাই কথা কন না রাগ হয়েছে না, কেউ গায়ে লাগে না, গেলে আমি রস করবো, এই নাম কইতে কইছি কোন কি চালাক বলার মানুষ, কোন দিয়ে ওয়াশ করতে দেবে এরা সুস্থে, ধরি 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 না, ধরলে তোরে জোরে ধরি 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 না, আমার আল্লাহ বলেন ইন্না বাদশা রব্বিকা রব্বিকা রব্বিকা, তোর ধরলে আমি ছাড়ি না, তোর চোদ্দ গোষ্ঠী চানাচুর বানাইতে আমার একবার খালি কোন মৌলবী দিক ফিরিয়ে চাইয়া আলে আলেমের দিকে নেগলেক্ট করো, যারা আলেমকে নেগলেক্ট করবে, আলেমের সম্মান নষ্ট করবে, আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আলেমের চরিত্র নষ্ট করবে, আলেমকে মিথ্যা মামলায় দেবে, আলেমের দিকে বাঁকা নজরে তাকাইবে, আলেমের সম্মান নষ্ট করার পরিকল্পনা করবে, আলেমদেরকে অযথা অত্যাচার করবে, জেল জুলুম নির্যাতন করবে, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলার মালাবুদ্দামিন হুর মধ্যে লাগছে, ইমান নিয়ে কবরে যাইতে পারবে না, মাদ্রাসার ফলাফান এরপর কোনো আফসুস আছে তো গো, ব্যক্তি টাকা নাই, পয়সা নাই, জামা নাই, টুপি নাই, সাবান নাই, আতন নাই, জায়নামাজ নাই, কিন্তু এলাকার চৌধুরী সাহেবের বাপে মল্লি চৌধুরী সাহেব খালি আইয়েই কইবে ইসলাম আলকুজুর দশগে ছাত্র দেন, আমার আব্বাই মরিয়ে হয়ে রইস, মরিয়ে বলে হয়ে রইছে, ঠিক লাগান নাকি চৌধুরী সাহেব থাকলে, যাইবেন কোথায়, সেখানে প্রাইম মিনিস্টার দ্বার জান যে মাননীয় প্রধানমন্ত্রী ওসি সাহেবের পাঠান, আমার আব্বার জানাজা পড়বে, কথা কন না কেন হুজুর, ঠিক না ঠিক জোরে খান, এত পারেন আপনি মরার আগে কইয়ে যাই যে আমার বাবার জানাজা কোনো হুজুরি কাজ দিয়ে পড়ামো না, আমার জানাজা পড়বে লালমোহন থানার সম্মানিত নির্বাহী অফিসার স্যার, কি ঠিক না ঠিক জোরে খান, যদি থানার ওসি সাহেবের নামাজ পড়াইতে কন বা টিউনো সাহেবের নামাজ পড়াইতে কন, অনেক টিউনও পারবে, থানার ওসিও পারবে, মাদ্রাসায় পড়িয়ে ওসি অবশ্যই পারবে, কিন্তু
আছে, তবলিগে সিল্লা দিছে, খাটি ফিরের মুড়ি দইছে, এরা পারে কি বলেন? ঠিক নেবে, ঠিক পারবে ঠিকই, কিন্তু যে পারবে না এর কাছে যদি যান কষ্ট হইতেছে নাকি? বাউ করি আইনে লই ওর কাছে যাইয়া আপনার বাপের একটা সাদা চাদর দিয়ে ডাক্যা রাখিয়া থানায় দৌড় দেবেন, যাই কইবেন যে কনস্টেবলের লোক কইবেন যে স্যার একটু বড় স্যারের লোকে দেখা করবেন। কনস্টেবল কইবে আপনি দাঁড়ায় আসতেছি, কনস্টেবল ভিতরে যাই কইবে স্যার, স্যারে কইবে কি হয়েছে, একটা গ্রামের লোক আইসে হুজুর এই লোকটায় আপনার সাথে কথা কইবে, কই ঠিক আছে আসতে দাও, তো আপনি যদি সালাম দেবেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, সাল্লান কোথায় যাও, আমার বাবা মরিয়ে শুয়ে রয়েছে, ওসি সাহেবকে আমার কি হয়েছে, স্যার আব্বাই লিখে রেখে গেছে স্যার, কোনো আলেমুল আমার জানার দ্বারা জানাজা পড়াইবেন না স্যার, এই আমার আপনার কথা লেখা আছে কাগজের মধ্যে, আপনি জানাজার নামাজ পড়াইবেন। ওসি সাহেবের কাছে কলিং বেল থাকবে, কলিং বেল একটা টিপ দেবেন, সেন্টি আইয়া আসতে কনস্টেবল এসে কইবে স্যার কি হয়েছে, হ্যান্ডকাপ লইয়াও, তো স্যার হ্যান্ডকাপ করে হাতে হ্যান্ডকাপ লাগাও, স্যার আমার অপরাধ কি, 52,000 টাকা সরকার আমার বেতন দেয় তোর বাপের জানাজা পড়ার জন্য না, চোরটি সাইজ কর্মু ডাকাতটি সাইজ কর্মু আর টাকা খাইয়ে ভোট দিয়েছে, অযথা মার্কার উপর সিল মারছে হারিকেন জ্বালাইয়া, এইগুলার ধর্ম ঠিক নেবে ঠিক, ওই পাকিস্তান পিরিয়ডের কথা কইছি, বর্তমান সময়ের কথা কই নেই কি, ঠিক নেবে ঠিক জোরেক্ষণ, এই হারিকেন জ্বালাই আমার হারিকেন আছে, এই হারিকেন জ্বালাই সিল মারছে, এইগুলার সাইজ করার জন্য সরকার আমার 52,000 থেকে 55,000 টাকা দেয়, তোর বাপের জানাজা করার জন্য টাকা দেয়, এই দেশের মুন্সি মৌলবি আলেম ওলামা হাফেজ কারি পীর বুজুর্গ তবলিগের কর্মী কি মরছে, স্যার আব্বা যে লিখে রেখে গেছে, তো ঠিক আছে ওরে হ্যান্ডকাপ লাগো, কনস্টেবল হ্যান্ডকাপ লাগাইছে, কয় স্যার কোথায় পাঠাইবেন, কয় পাবনা, কোথায় স্যার পাবনা লাগবে কি, তো আমার কয় মেন্টাল হসপিটালে পাঠাইতে হইবে, তোর মানসিক রোগ হইছে, এই সমাজে কিছু মানসিক রোগ হইছে, যারা আলেম দেখতে পারে না, টুপি দেখতে পারে না, তাবলিক দেখতে পারে না, জিকির শুনতে পারে না, ইল্লাল্লাহ শব্দ শুনতে পারে না, তালবেলেম দেখতে পারে না, মসজিদ দেখতে পারে না, মাদ্রাসা দেখতে পারে না, নারায় তাকবীর শুনতে পারে না, আছে না নাই জোরে কোন, এই অবস্থায় আমাদের কিছু করণীয় আছে না নাই, বড়বাকে ডাক দিয়ে কয় তুই যেই তোর মালিকের রেখা বুঝলে গেছেন নাকি, শেষ কথা এককারে বড়বাকে কয় যে স্যার হুজুর আপনারে খামো, আমার অপরাধ কি, আমার অপরাধ আপনার অপরাধ হইলে আমারে ইন্দুর দিয়া কয়েকদিন আমার খাবি, কয় হুজুর খাওন আপনার প্রতি মায়া হয় সত্য, কিন্তু আমার বাঁচতে হইলে আপনারা খাইতে হইবে কি, ঠিক নেবে ঠিক, অনেক নেতাও কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলতে ইচ্ছা করে না, কিন্তু পাশ দিয়ে ফেন্সি ডিল পাড়ায় আমাকে দেশে, তারা কয় ইসলামের বিরুদ্ধে যত কথা কবি তত তোর প্রমোশন হইবে, এই জন্য ইচ্ছার বিরুদ্ধে প্রমোশনের জন্য ইসলামের বিরুদ্ধে কথা বলে, ঠিক নেবে ঠিক, ওই কাদের সিদ্দিকি সাহেবের আপন বলে বা এই লতিফ বলে সিদ্দিকি কি নাম লতিফ সিদ্দিকি, হেই কাকু দিশে হারাই যাইয়া ওনারা কইছে তোরে পশ্চিমু পজন দুমু উন্দুর দে তোরে বাগবানামু, কাকু দিশে না পাইয়া তাবলিকের বিরুদ্ধে কথা কইছে, হজের বিরুদ্ধে কথা কইছে, এরপর কি হয়েছে এটা সামনে কইতে আসি, কমনা থাকতো বাবা, ঠিক আছে তাইলে বাঘে এই ডুপ্লিকেট বাঘে কইতেছে হুজুর আমার বাসার জন্য আপনারা খাম, ঠিক আছে খাবি তো খাওয়াই লাগবে, হুজুর বাসার জন্য খামো না আপনার সাথে কোনো খাতির লেখা, দাঁড়া দুই রেখাত নামাজ পড়ে লই, দুই রেখাত নামাজ পড়ে হুজুরের হাটটা এনে বাঘের মাথার উপর দিয়ে কাল্লা পরে ইন্দুরটা বাঘ বানাই দিছি আবার ইন্দুর বানাই দাও, যেই হুজুরের দোয়া করছেন দিব্যিন্দুর কি জোরে কয় ইন্দুর খালি সায় এরকম করে হুজুর দিক সায় বোঝ টিট ফর সেমন কুত্তা হেরাম মুগুর কি বলেন ঠিক নেবে ঠিক, আমার বন্ধুরা আমার ভাইরা আমার বাবাজিরা আসুন, আমরা মানুষ বিশ্ব নবীর উম্মাহ, কোরআন আমাদের গাইড বুক, ইসলাম আমাদের জীবন বিধান,
এখানে তিনটা কথার সাথে আমি একমত হই না পুরাপুরি। কেউ কেউ বুঝায় ইসলাম হইল ধর্মের নাম, কেউ কেউ বুঝায় কোরআন হইল ধর্মের বৈনাম, আর নবী হইল ধর্মের নেতা, এই তিন কথার সাথে আমি একমত না। নবী হইল ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। ইসলাম ধর্মের নাম না, ইসলাম জীবন বিধানের নাম। কেমন জীবন বিধান গো? এই মাথার চুলটা কয় তরিকায় রাখবা, মোষটা কেমনে রাখবা, দাড়িটা কেমনে রাখবা, তাবলিক কেমনে করবা, দাওয়াত কেমনে দেবা, আউমন্যাসকে কেমনে দাওয়াত দেবা, আলেমেরে কেমনে দাওয়াত দেবা, আছে না? ধরে কন সত্য না মিথ্যাম? এই পায়ের মুজা দেশ শীতকালে কোন মুজাটা আগে পরবাং, এরপর খোলার সময় কোন পায়ের মুজাটা খুলবাম, ডাইন পায়ের মুজাটা আগে দেবো একটা সুন্নত, খোলার সময় বাইন পায়ের মুজাটা খুলবো একটা সুন্নত। একটা সুন্নতের দাম গো হজরতে হানজালার মতো একশত গলা কাটা শহীদের সব তোমার আমল নামায় দিয়ে দেওয়া হবে। রাজনীতি কেমনে করবা? হ্যাঁ কি করবা? জোরে কন রাজনীতি তো ইসলামে নাই, জোরে কন এই রাজনীতি কেমনে করবাই? বিধান ইসলামে দেওয়া আছে পাজামাটা বৈশা পরবার না দাঁড়াই পরবা, দেওয়া আছে কি বলেন ঠিক নেবে ঠিক? দাওয়াত কেমনে দিবা? হ্যাঁ এই বিধি বিধান যেখানে দেওয়া আছে তার নাম হইল ইসলাম। সাহাবিদের এক জামাত আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে গেছে, মা জননী গো আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ, আম্মাজান আপনার কাছে জানবার জন্য আর সে কাইফা খানা খুলু কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাজান গো আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ, মা জননী গো আমার নবী পাকের ক্যারেক্টার চরিত্র জীবনী খানা কেমন ছিল একটু জানবার চাই। বলেন নাই কেমন ছিল? আল্লাহ কোরআনে বলে নাই? জোরে কয়, ওয়াইন্নাকা লাআলা, জোরে কয় সুবহানাল্লাহ। আম্মাজান ডাক দিয়ে বলে, বাবা সাহাবীরা কহ আপাতা খাউন আল কোরআন, তোমরা কি কোরআন তাকরার করো না তেলাওয়াত করো না? সাহাবীরা বলে, কলু বালা জিমা গো আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মাজান আয়েশা সিদ্দিকা ডেকে বলে, বাবা সাহাবীরা গো কোরআন শরীফ যা তোমাদের নবী পাকের ক্যারেক্টার চরিত্র জীবনী হুবহু তিরিশ পারা কোরআন যা আমার নবীর ৬৩ বছরের জিন্দিগি হুবহু। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, খুশি না বেজার? এই কোরআনকে অনুসরণ করতে এসে হাল চাষ করবেন ইবাদত, প্রসাম করবেন ইবাদত, পায়খানা করবেন ইবাদত, দোকানদারি করবেন ইবাদত, রিক্সা চালাইবেন ইবাদত, সাইকেল চালাইবেন ইবাদত, জমির মাটি শেষ কাটবেন ইবাদত, কি বলেন ঠিক নেবে ঠিক? যা করবেন তার নাম ইবাদত। হযরত মুয়াজ ইবনে জাবাল খেজুর গাছের উপরে খেজুর গাছ পরিষ্কার করতেছে, মুয়াজ ইবনে জাবাল তাকাইয়া দেখে হে নবীজির সাথে সাহাবীরা যাইতেছে, নবীজির সামনে হাঁটে সাহাবীরা পিছে পিছে হাঁটতেছে। মুয়াজ ইবনে জাবাল বলে, হায় রে পেট, তোর তাগিদে আমি গাছে শ্রম দিতেছি, আমি জন্মজুর, আমি জন্মজুরের কাজ করতেছি, পেট যদি না থাকতো, খাওয়া যদি না লাগতো, সংসার যদি না থাকতো, ছেলে সন্তান যদি না থাকতো, ওই যে সাহাবীরা নবীর পিছে হাঁটে গো, আমি মুয়াজ ইবনে জাবালও নবীজির পিছে পিছে হাঁটতাম, কিন্তু তকদিরের ফের পেটে দিছি খুদা, এই জন্য কাজ করতে হয়। মুয়াজ ইবনে জাবাল তাড়াতাড়ি খেজুর গাছ থেকে নাইমে গেছে, একটা দৌড় দিয়ে নবীজির সামনে গিয়ে দাঁড়াইছে, সালামটা দিছে, আল্লাহর নবী আগে হাত বাড়াই দিছে, কিন্তু মুয়াজ ইবনে জাবাল নিজের হাত দুইটা পরিষ্কার করে পিছে রাখছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মুয়াজ ইবনে জাবাল গো আমি হাত বাড়াইলাম, তুমি কেন হাত বাড়াও না? মুয়াজ ইবনে জাবাল বলে, হুজুর এই গাছ দিয়ে খেজুর গাছ পরিষ্কার করতেছিলাম। আল্লাহ রসুল গো, রহমতে রসুল গো আমার জীবন, আমি কি বলবো নবীজি হাতের মধ্যে ধুলা বালি আছে, গাছের মতো ময়লা আছে, এই ময়লাগুলো হাতের মধ্যে লাগছে, ও নবীজি আমি চাই না গো রহমতে রসুলের হাতেই ময়লা হাতটা দেব। আল্লাহ নবী ডাক দেখো, মুয়াজ ইবনে জাবাল দাঁড়াও, তোমার হাতটা দিয়ে তুমি খেজুর গাছ পরিষ্কার করতেছিলে, জন্মজুরের কাজ করতেছিলে, বদলা দিতেছিলে, শ্রমিকের কাজ করতেছিলে, এই হাতটায় ধুল লাগাও বিদে, আমি তুমি আমার দিকে হাত বাড়া দাও না, নিজের হাতটারে এত ছোট বর্ণে কন্যা কেন? মুয়াজ ইবনে জাবাল গো আমি নবী বইলা যাই দুনিয়ার প্রয়োজন মিটাইবার জন্য, পেটের তাগিদে, সন্তান পালার তাগিদে, পরিবার বর্গের ভরণ পোষণ করার তাগিদে, যেই হাতের মধ্যে ময়লা লাগবে ওই হাতের জন্য জাহান্নামের আগুন হারাম। খুশি না বাজার?
জোরে কন খুশি না ভাইদার, মদিনার থেকে 50 থেকে 55 মাইল দূর যুদ্ধ করতে গেছে আল্লাহু আকবর হযরত আবু যর গেফারি, 55 মাইল দূর থেকে, 50 থেকে 55 মাইল দূর থেকে যুদ্ধ শেষ করে আবু যর গেফারি বাড়িতে আসছে। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আবু যর গেফারি শরীরের মধ্যে জ্বর উঠে গেছে। হায় রে আবু যর গেফারি বিছানায় শোয়া, নিজের বিবি মাথা টিপা দিতেছে, পানি দিয়া দিতেছে, পট্টি ভিজাই ভিজে আবু যর গেফারির চোখ মুখ মুছাই দিতেছে। বি আবু যর গেফারির স্ত্রীর এই আদর করার সেবা শুশ্রূষা করার কারণে আবু যর গেফারির ঘুম এসে গেছে। বিবি আবু যর গেফারির চেহারার দিক তাকাই তাক বলতে বলতেছে, একা একা মনে মনে বলতেছে, হাই রে যদি আল্লাহর হাবিবের প্রিয় সাহাবি আবু যর গেফারি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় গো, আবু যর গেফারির ঘরে আমার স্বামীর ঘরে এমন কোনো সম্পদ নাই যা দিয়ে তার কাফনের কাপড় হবে। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবি দুনিয়ার থেকে বিদায় হইয়া যাইবে কিন্তু তার কাফনের কাপড়ের ব্যবস্থা নাই। এই আফসোসে আবু যর গেফারির স্ত্রীর 2 ফোঁটা চোখের পানি আবু যর গেফারির গালের উপর পড়ছে। আবু যর গেফারির চেতনা ফিরে আসছে, ঘুম ভেঙে গেছে। বিবির দিকে তাকাই হাতটা বিবির গালের উপর দিয়ে বলে, বিবি গো কাঁদো কেন গো, আমি কি তোমারে কষ্ট দিছিনি? বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আপনি জীবনে আমাকে কষ্ট দেন নাই, আমার দিকে তাকার কষ্ট হইবে? না না জিন্দগিতে কোনো কষ্ট দেন নাই। বিবি তাইলে কাঁদো কেন গো? বিবি ডাক দিয়ে বলে, প্রিয় স্বামী আপনি আল্লাহর হাবিবের জলিল কদর সাহাবি হযরত আবু যর গেফারি যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরছেন, আপনার শরীরে জ্বর উঠে গেছে, আলামত তো ভালো দেখতেছি না, এই অবস্থায় যদি দুনিয়ার থেকে আপনি বিদায় হয়ে যান, হে আমার প্রিয় স্বামী গো আপনার ঘরের সামান তালাশ করিয়া দেখলাম আপনার কাফনের কাপড় কেনার টাকাও নাই, কাফনের কাপড়ও নাই। আবু যর গেফারি উঠে বৈশা নিজের বিবির মাথার উপর হাত দিয়ে বলতেছে, বিবি দুশ্চিন্তা করিও না, যেই মালিক তোমার স্বামীকে মৌতের বিছানায় ঘুম পড়াইবে ওই মালিক তার কাফনের কাপড়ের ব্যবস্থা না করিয়া ঘুম পড়াইবে না। আবু যর গেফারির বিবি ডাক দিয়ে বলে, স্বামী কথা তো সত্য কিন্তু কাফনের তো কিছু দেখতেছি না। ডাক দিয়া বলে, বিবি শোনো, সত্যি যদি আমি কাছাকাছি সময়ের মধ্যে অথবা যে কোনো সময় মরিয়া যাই, আমার লাশটাকে তুমি ঘরের মধ্যে রাইখা ওই কিনারে যাইয়া পাহাড়ের পাদদেশে দাঁড়াইবা, পাহাড়ের পাদদেশে দাঁড়াই একটা ছোট্ট করিয়া ডাক দিয়া বলবা, শুনছো শুনছি আল্লাহর হাবিবের প্রিয় সাহাবি হযরত আবু যর গেফারি আর দুনিয়ায় নাই। শুধুমাত্র এই কথাটুক বললে ঘরে আইসো, অল্প সময় অপেক্ষা করবা, দেখবা আমার দাফন কাফনের লোক আইসে গেছে। বন্ধুরা রে বাবাজিরা রে লাল মনের মায়রা রে ভোলার মানুষ গু, এই সিরাজি আপনাদের দেখে ইসলাম কবুল করছে, বাজান মনে রাইখা দিও, যা চাইছি বেশি পাইছি, জন্ম হয়েছি কোটি কোটি টাকার মালিকের ঘরে, জন্ম হইয়া দুনিয়াতে 500 টাকার নোট চোখে দেখছি, কিন্তু বন্ধুরা যেদিন ঘর থেকে বেরিয়ে আসছি কমের লোকেরা বলছে, কোটিপতির ছেলে ইচ্ছা করিয়া পথ ভ্রষ্ট হইয়া যাইতেছ, কপালে না জানি কত ভোগ আছে জানো না, না খাইয়া মরবা, ধুকে ধুকে মরবা। তখন তাদের দিকে তাকাই আমার কনফিডেন্স, আমার আস্থা আমার আল্লাহর উপরে, আমার আল্লাহর উপরে আস্থা রাইখে বলছি, দুনিয়ার সমস্ত বাদশার বাদশা হইল আমার আল্লাহ, আমি আমার আল্লাহর কাছে যাইতেছি, এবার জান আমার দিকে তাকাও, আমি আমার আল্লাহর কাছে যাইতেছি, আমার আল্লাহ আমাকে না খাওয়াইয়া রাখবে না। বাবা খাওয়ানোর মালিক কে? ইজ্জতের মালিক কে? বাবা ভরণ পোষণ কে দে? এই শীতের দিনে প্রচন্ড ঠান্ডা লাগতেছে কিনা জোরে কন, যদি জিজ্ঞেস করি ঠান্ডা কেমন কি উত্তর দিবেন? বলবেন খুব শীত, যদি জিজ্ঞেস করি খুব শ্যামত শীত কেমন আপনার? বলবেন কাল লাগে। আমি যদি জিজ্ঞেস করি কাল লাগে কেমন রংটা কি আপনার?
কথা বলতে পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দল নেত্রীর কাছ থেকে কোনো আইন জারি হয় নাই, প্রতিবেশী রাষ্ট্র নরেন্দ্র মোদীর পক্ষ থেকে কোনো চিঠিও পাঠায় নাই। জো বাইডেন এত বড় ক্ষমতাশীল কিন্তু তার পক্ষ থেকেও কোনো চিঠিপত্র আসে নাই, শুধু আল্লাহর বিধানের মধ্যে পরিবর্তন হয়েছে। আল্লাহ পাক সেদিন বলছিল দক্ষিণ দিকের বাতাস উত্তর দিকে যাবে, তাসের নোটিশ দিয়ে দেশে উত্তর দিকের বাতাস দক্ষিণ দিকে যাবে, কি বলেন ঠিক নেবে ঠিক? এই কারণে ঠান্ডা লাগে ঠান্ডা কারো বাবার না, আমার শরীরে যেমন ঠান্ডা লাগে প্রাইম মিনিস্টার শরীরেও সেই রকম ঠান্ডা লাগে, কোটিপতির যেমন ঠান্ডা লাগে ভিক্ষুকুরও সেই রকম ঠান্ডা লাগে। এই বাতাসে হুকুম মানল কার? আরো জোরে বলেন কার? দুই দিন আগে দুই মাস আগে খেজুর গাছ ভালো করিয়া কাইটা, খেজুর গাছের পাটিটাকে যদি জমজমের পানি দিয়া ধুইয়া সরমনায় সরসিনা মোকাম্য হদ্দ ফাঙ্গে শেতাল গাছে পিড়ি জিথানবি গাছ জালি তবলিক জামাত জামাত ইসলাম শাসনতন্ত্রের আমিরের হাতে হাত দেওয়াইয়া কলসাইডা ফাইতা খিলি লাগাই বলতেন খেজুর গাছ বেশি দুঃসে বেশি রস চাইনে এক কাপ রস চাই হইতো জোরে কন? যে খেজুর গাছ দিয়ে আজকে রস পাইতেছেন দু মাস আগে কেন পান নাই? দু মাস আগে খেজুর গাছ উত্তর দিয়ে দেবে আমার হুকুম নাই তোমাকে রস দেওয়ার, যখন শীতের দিন আসবে তখন আমার থেকে রস পড়বে, এখন থেকে দু মাস পরে যখন চৈত্র বৈশাখ মাস এসে যাবে ওই হারই পাতবেন, ওই হাত দিয়ে এই গাছ কাটবেন, সেদিন আর রস হবে না। বলবে মাননীয় প্রধানমন্ত্রীর এক কলস রসের দরকার, কয় প্রাইম মিনিস্টার কেন নরেন্দ্র মোদী কেন? জো বাইডেনও যদি আমাকে নোটিশ দেয় এই গাছ থেকে রস দেওয়ার কোনো আইন নাই, আমি নরেন্দ্র মোদীর আইন মানি না, জো বাইডেনের হুকুম মানি না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী নেত্রী খালেদা জিয়ার আইন মানি না, আমি মানি আল্লাহর আইন। তার আইন জোরে বলেন, ওই দিন আমার উপরে আইন ছিল আমি রস দিছি, আজকের আইন নাই আমি রস দিতে পারি নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? এই গাছটায় কার হুকুম মানে? মানে না শুধু মানুষ, কি বলেন ঠিক নেবে ঠিক? এই মানুষ সম্পর্কে আল্লাহ বলে ইন্নাল ইনসানাল রব্বিহি লাকানু, ঠিক নেবে ঠিক জোরে কন? নিশ্চয়ই এই মানুষ বড় নেমো খারাম, কারা জোরে কন? খায় আমার দাস সেজদাতে পীর বাবার পায়, সত্য না মিথ্যা জোরে বলেন? গাছ বাতাস পানি সব কার হুকুম মানে? এই মাঠে দুই মাস আগে তিন মাস আগে আষাঢ় শ্রাবণ মাসে পানি থাকে কিনা, অথই পানি থাকে কিনা বা যান, এখন আপনারা বসছেন শুকনো জায়গায় না পানির মধ্যে, ওই পানি এখন নেছে কে? কোন বোতলে নিয়ে ভরিয়ে রাখছে? সেদিনের পানি আসতে বলছে আজকের পানি যাইতে বলছে, পানিতে আল্লাহর হুকুম মানল কিনা? যারা আল্লাহর হুকুম মানবে তাদের সামানের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে, কি বলেন ঠিক নেবে ঠিক? আবু জার গেফারির স্ত্রীকে ডাক দিয়ে বলে শোন গো, আমি মারা গেলে ওই পাহাড়ের পাদদেশে গিয়াম, ছোট্ট করে আওয়াজ দিয়া বলবি শুন শুনি আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আবু জার গেফারি আর দুনিয়াতে নাই, জীবনটাই আমার কথা বলতেছি সব জায়গায় বলিও না প্রসঙ্গ আসছে সেই জন্য এক মিনিটে শেষ করি। কনফিডেন্স আস্থা ছিল মালিক তুমি ব্যবস্থা করবা, সব ব্যবস্থা করার মালিক কে জোরে কন? ও সেরাজি তোরে ফাইলে রাখছে কে? সাথে একটা কথা বইলে যাই, নতুন লোক তো প্রায় মাহফিলেই থাকে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা পথ হারা মত হারারা, আল্লাহকে মানো আল্লাহকে যারা মানো না ইসলাম বিদ্বেষী ইসলামের পক্ষে সবাই পায়ের উপর হাত দিয়ে আমি সেরাজি বইলে যাই বা যান, হয়তো বা আমি বুঝাইতে পারবো না, আপনাদের বোঝার যোগ্যতা আছে, হয়তো আমার বুঝাইবার এলেম নাই আপনাদের বোঝার এলেম আছে। বাবা বন্ধুরা আমার আল্লাহকে ধরো, আল্লাহকে ধরো, আল্লাহর হুকুম মানো, আল্লাহর হুকুমের রশি গলায় লাগাও, মালিকের মহব্বতের রশি গলায় লাগাও সোনা মনিরা, যা চাইবা তাই পাইবা, হার করি দেন কত তৈয়ার হয়, জোনা মঙ্গে উসে তু বেজার, দুনিয়ার মানুষ চাইলে বেজার আমার আল্লাহ না চাইলে বেজার আল্লাহ। এরপর আল্লাহকে ধরবেন কি ধরবেন না, আল্লাহর হুকুম মানবেন কি মানবেন না? সোনামণি যুবকরা তোমরা আমার ছোট ভাইয়ের মতো, বন্ধুর মতো, ছেলের মতো, তোমাদের কাছে আমি প্রথমেই একটা কথা বলি, যদি আমাকে ভালো লাগে তাহলে তোমাদের কাছে বলতে চাই, কোনো মুরব্বীদের কাছে দাবি করব না। আমার সোনামণি যুব, আমি প্রাণটা খুইলা তোদের জন্য দোয়া করবো, আমার একটা আপন ভাইও ইসলাম কবুল করে নাই, আমার মাও ইসলাম কবুল করে নাই, আমার বাবাও ইসলাম কবুল করে নাই, আমার বোনও নাই ইসলাম কবুল করা, এমনকি আমার একটা মেয়েও নাই,
আল্লাহ আকবার। আমি তোদের ভালোবাসে বলি বন্ধু, জীবন হইল একটা, কি বলেন ঠিক নেবে ঠিক? এই একটা জীবনকে কোরআনের রঙে রঙিন করবা, নবীর প্রেমে রঙে রঙিন করবা, এমন যুবক কারা একটু দাঁড়াইয়া ঠান্ডার মধ্যে আমার সামনে দেখাও। আল্লাহ তুমি কবুল করো যুবকেরা, শুধু যুবকেরা দাঁড়াইয়া দেখাও। যুবক আমি প্রাণটা খুলে আজকের একটা দোয়া করবো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার এই সোনামণি, আমার ভাইয়েরা, আমার সম্মানিত মেহমানরা, হক্কানি ওলামা একরামরা, সাদা দাড়িওয়ালা বাজানের আয়েদের জন্য দোয়া করেন। আল্লাহ যেন আব্দুল ইবনে মাসুদের মতো বানায়, খালেদ বিন ওলিদের মতো বানায়, আবু বকর ওমর উসমান আলী হায়দারের মতো বানায়, সাদ সাইদ তালহা জুবায়ের মতো বানায়। আল্লাহ তুমি কবুল করো। আমার এই যুবকদেরকে যেন আল্লাহ বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিয়া দেয়। আলহামদুলিল্লাহ বইলে বৈশা পড়েন। আল্লাহু আকবার। আওলাদ ওয়াজ বাবু দিয়ার মালিক রাখি সুভুলায়া শোয়ারে কবর দর্শে যাইয়া একা কবর কেমনে রে থাকে মানুষ ভাই বন্ধু বাপ মা সারিয়া রে। যুব বড় খুশি হয়েছি, সম্মানিত ওলামা একরাম নিশ্চয়ই খুশি হয়েছি, কি বলেন ঠিক নেবে ঠিক? শোনো বাবা শোনো, আব্দুল ইবনে মাসুদ ডাক দেয়া বলে বিবি কোনো চা, হজরতে আবু জার গেফারি ডাক দেয়া বলে বিবি কোনো চিন্তা করিও না, কিছুদিনের মধ্যে আব্দুল ইবনে মাসুদ ওই রোগী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বিজন প্রান্তর কোনো ঘর বাড়ি নাই কাছাকাছি, একেবারে মারা যাওয়ার পরে বিবি ঘরের মধ্যে লাশটা রাইখা। এই যারা খাই খাই করে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে তার চুরি করে বিদেশে বানায় পাঠায়, কি বলেন ঠিক নেবে ঠিক? হাজার হাজার কোটি টাকার মালিক, সেদিন দেখলাম একজনে কয় হাজার কোটি টাকা জানি বিদেশে পাচার করছে। আরে পাগল, তোরও দিন যাবে আমারও দিন যাবে, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ রে বন্ধু, আবু জার গেফারির লাশটা রাইখা বিবি ওই পাহাড়ের পাদদেশে, মনে আছে তো? ওই পাহাড়ের পাদদেশে যাই, এবার ছোট্ট করে আওয়াজ দিছে, শুনছো হে আল্লাহর মাহবুবেরা, আমার স্বামী আবু জার গেফারি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই কথাটা বইলা আবু জার গেফারির স্ত্রী ঘরে আইসা স্বামীর লাশের পাশে বসা। আল্লাহ কাদেরে কুদরত কাদেরে মতলক, এই শব্দটা সত্তর মাইল দূরে আল্লাহ পৌঁছাইয়ে দিছে। আল্লাহু আকবার। সত্তর মাইল দূর থেকে হযরত আব্দুল ইবনে মাসুদ দিনের এক জামাত নিয়ে দাওয়াতের কাজে যাইতেছে, এই আব্দুল ইবনে মাসুদের কানের মধ্যে এই আওয়াজটা পৌঁছাই দিছে। আব্দুল ইবনে মাসুদ সাথীদের ডাক দিয়ে বলে, আমার সাথীরা, যেইখানে যাওয়ার কথা, যেইখানে দাওয়াতের জন্য কিমাগারার কথা, আজ আর সেখানে যাওয়া যাবে না। সাথীরা ডাক দিয়ে বলে, হুজুর প্রিপারেশন তো নিয়ে আসছি, প্রস্তুতি তো নিয়ে আসছি, যাইতে দোষ কি? আব্দুল ইবনে মাসুদ ডাক দিয়ে বলে, শোনো, আমাদের এক দিনই ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আজকের তো দিনই ভাই নাই, আজকের হয়েছে পীর ভাই, কি বলেন ঠিক নেবে ঠিক? আজকের যদি আমার পীরের মুরিদ হয় তাহলে লোকটা খুব ভালো, আমি যে পীরের মুরিদ, এই পীরের মুরিদ নাই জেনে লোকটাকে আমি ঘৃণা করি। আমার টুপির মতো টুপি হইলে লোকটা আমার কাছে খুব ভালো, আমার টুপির সাথে টুপি মেলে না এই কারণে লোকটাকে আমি ঘৃণা করি, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি যেই দল করি উনি সেই দল করেন, এই জন্য ওনাকে নেগলেক্ট করি। এই যে দলাদলি আর ফালাফালি আর বিবৃতি আর পাল্টা বিবৃতি, এই বিবৃতির কারণে আজকের এক দলের লাত্তি খাই আর এক দলের কাছে যাই, আর এক দলের লাত্তি খাইয়া আর এক দলের কাছে আসছি, আমি হিসাব করিয়া কথা বলতেছি, কি বলেন ঠিক নেবে ঠিক? দলাদলি যদি না থাকতো
সরসিনা আমার সরমনাই আমার তবলিক আমার কাজ, কি বলেন ঠিক নেবে ঠিক, দাওয়াত আমার কাজ, ফুরফুরা আমার কাজ, জনপুর আমার কাজ, আওয়ামী লীগের লোকটাও আমার, বিএনপির লোকটাও আমার, জামাত ইসলামের লোকটাও আমার, শাসনতন্ত্রের লোকটাও আমার, ছয় দলের লোকটাও আমার, বারো দলের লোকটাও আমার, ভুল আছে রুদ্ধ দ্বারে সংশোধন করব, সমাজের মধ্যে ফেতনা করিয়া লাভ কি, কি বলেন ঠিক নেবে ঠিক, রুদ্ধ দ্বারে সংশোধন করব, সমাজে যদি ফেতনা সৃষ্টি না করতাম আমরাও শামসুলক ফরিদপুরীর মতো নারায় তাকবীর বললে সবাই কাঁপতো, কি বলেন ঠিক নেবে ঠিক, কিন্তু আমরা বাবা গাদা হইয়া বাঘের চামড়া পরে হুঙ্কার দিতে চাই, এই হুঙ্কারে কিন্তু বাতেলের ভিত নষ্ট হয় না, বারণ আরো শক্ত হইয়া যাইতেছে, কি বলেন ঠিক নেবে ঠিক, বাবা টু দি পিওর, অল থিংস আর পিওর, আমার উপরে কেউ রাগ করিয়েন না, আমি কেউ খুশি করার জন্য খোদার কসম, খোদার কসম, খোদার কসম, কাউকে খুশি করার জন্য না, কাউকে বেজার করার জন্য না, আব্বু জি বুঝা ফেলাইছি, মরা লাগবে না, মরা লাগবে না, মরা লাগবি লাগবে, কি বলেন ঠিক নেবে ঠিক, মরা লাগবে না, মরা লাগবি লাগবে, মরা যখন লাগবে শোনো, দুই ঘন্টা আড়াই ঘন্টা ওয়াজ করিয়া যাই, একটা একামতে দিনের কথা বলি না, কি বলেন ঠিক নেবে ঠিক, মাগনা নিজের ভাত খাইয়া দাওয়াত দিতে আসছে, তার দিকে একটু ফিরিয়াও চাই না, কি বলেন ঠিক নেবে ঠিক, লোকটা ডাক দিয়ে বলে আব্বু বসেন, বাড়ার টাকাও চাই নাই, হাদিয়াও চাই নাই, স্পিড ব্রেক ভাড়াও চাই নাই, মাইক্রো ভাড়াও চাই নাই, এরপরে বলে একটু বসেন, তাও তো বসি না, বরঞ্চ নামেই বলি পিকনিক করতে আসছে, কি বলেন ঠিক নেবে ঠিক, তোর মতো কপাল পরা আর কেউ নাই, লোকটা এসে বলে ভাই যান তিন দিন সরমনাইয়ের মাহফিলে চলেন, আপনারও কাজ নাই আপনারা যাইয়ে থাকেন, কয় তিনটা দিন তবলিগে সময় দেন, আপনাদের কাজ নাই আপনারা যাইয়ে থাকেন, আজ বসবা না বসবা কাল, নিজের কপাল থাবড়াবা দিবা গাল, তুমি বলো সময় নাই, আমি বলি সময় নাই, পানির মধ্যেও তো কোনো ছিদ্র নাই, কি বলেন ঠিক নেবে ঠিক, পানিতেও তো কোনো ছিদ্র নাই, কিন্তু গামছা কাঁধে দিয়ে পুকুরের পাড়ে যাইয়া যখন পানির মধ্যে নাই মে ডুব দি, পানির মধ্যে ঢুকতে পারি কি পারি না, জোরে বলেন, এই পানিতে কোনো ছিদ্র আছে নাকি আব্বা, জোরে কন, পানির মধ্যে কোনো ছিদ্র আছে, এই পানির মধ্যে ছিদ্র করলো কে, কয় আমি যখন ডুব দিছি ছিদ্র হয়ে গেছে, তুমি যখন সময় আল্লাহর জন্য দেবে আল্লাহ পাক তোমার সময়ের বরকতটা নসিব করিয়া দেবে, কি বলেন ঠিক নেবে ঠিক, এত বরকত বুঝাইতে চেষ্টা করি মানুষ কেন বোঝে না, একটা কুকুরের বাচ্চা হয় ছয়টা সাতটা আটটা, কি বলেন ঠিক নেবে ঠিক, একটা কুকুরকে জবাই দিয়ে খায় না, একটা কুকুর কোনো পূজা পার্বণ অনুষ্ঠানে লাগে না, একটা কুকুর দিয়ে কেউ সেবা শুশ্রূষা করে না, কিন্তু একটা গরুর বাচ্চা হয় একটা, দৈনিক হাজার হাজার লাখ লাখ গরু জবাই হয়, কি বলেন ঠিক নেবে ঠিক, এরপরে পরিসংখ্যান মন্ত্রীর কাছে জিজ্ঞাসা করেন এই দেশে গরু বেশি না কুকুর বেশি, পরিসংখ্যান করা লাগবে না, এমনি আপনারাই বলবেন হুজুর কুকুরের চাইতে গরু বেশি, কেমনে কুকুর হইল ষাটটা গরু হইল একটা, একটা কুকুর কেউ জব দিয়ে খাইল না, কিন্তু গরু লক্ষ লক্ষ জব হইয়া গেল, কি বলেন ঠিক নেবে ঠিক, অর্থাৎ ওই কুকুর সাতটা আটটা দশটা হইলে লাভ হইবে কি, কুকুরের মধ্যে বরকত নাই, গরু একটা বাচ্চা হইলে লাভ হইবে কি, এই গরু লক্ষ লক্ষ খাইলে কাজ হইবে কি, গরুর মধ্যে হইলে বরকত, হারামের মধ্যে কোনো বরকত নাই, সব বরকত হইলো হালালের মধ্যে, কি বলেন ঠিক নেবে ঠিক, এই জন্য বাবা বুকে হাত দিয়া বলবেন সরমনাই আমার, সরসিনা আমার, ফুরফুরা আমার, জনপুর আমার, তবলিগো আমার কাজ, মুড়ির মোয়ার মতো যদি মিল্লা থাকতে পারি এই কপালে সুখ হবে না, হয় মুসলমানের জিল্লে তীরার কোনো শেষ থাকবে না, কষ্ট কিন্তু শুরু হয়েছে এখন পর্যন্ত আরম্ভ হয় না, শেষ হবে কোথায় যাইয়া বলতে পারি না, কি বলেন ঠিক নেবে ঠিক, শোনো বন্ধু এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, হেসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুব, সত্যের মেয়ে মনে আসতো কষ্ট হয় নাকি, সত্তর মাইল দূর থেকে আব্দুল ইবনে মাসুদের কানে এই শব্দটা পৌঁছিয়ে দিছেন, আব্দুল ইবনে মাসুদ ডাক দিয়ে বলে সাথীরা আমাদের প্রিয় ভাই আবু জর গেফারিয়ার দুনিয়াতে নাই, ওনার জানাজা দাফন কাফনে যাব, তখন সাথীরা ডাক দিয়ে বলে হুজুর উনি যে মারা গেছে আপনার কাছে কে বলল, উটের ভিডিও কেউ আসলো না, টেলেক্স টেলিফোন মোবাইল তো সেই যুগে ছিলই না, আব্দুল ইবনে মাসুদ ডাক দিয়ে বলে সাথীরা গো একটু আগে আমি কোনে কানে শুনতে পাইলাম এক অনাথ অবলার আওয়াজ, ডাক দিয়ে বলতেছে হযরত আবু জর গেফারি দুনিয়ার বুকে নাই, হুজুর আপনি শুনছেন বলে হ্যাঁ
বলে এখন যাবেন কেমনে, কয় হুজুর হাঁটা শুরু করো, কয় এখান থেকে 70 মাইল দূর, নট কিলোমিটার মাইল, বলে 70 মাইল দূরে যাইয়া তার কাদা ফোন কাপন কেমনে দিবেন, কয় শোনো আমরা হাঁটা শুরু করি, আমাদের কাজ আমরা করব, আল্লাহর কাজ আল্লাহ করবে, জোরে বলেন সুবহানাল্লাহ, আমরা হাঁটি। আব্দুল ইবনে মাসউদ ডাক দিয়ে বলে সাথীরা হাঁটো, আবু যর গেফারির দাফন কাফনে শরীক হব, এমনও তো হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তাকে ছোট করিয়া দেবে, কি পারে না, পারে না, জোরে কোরআন। বাংলার একজন প্রখ্যাত মুফাসসির কোরআন, চট্টগ্রাম ঐতিহাসিক প্যারেড ময়দানে 3 দিন মাহফিল হইত, শেষ দিনে জায়গায় ধরতো না, তখন তিনি বলতো আল্লাহ এই মাঠটাকে তুমি প্রশস্ত করে দাও, বাড়াইয়া দাও, পারে না, পারে না, জোরে কোরআন, পারে কি পারে না, আল্লাহু আকবার। তার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিও, বাবা দিলদারে একটু উদার রাইখেন, মানুষের জন্য দোয়া করিয়েন, কারোরে ছোট মনে করিয়েন না, আপনিও ভুলের উঠতে না, আমিও ভুলের উঠতে না, আপনিও জান্নাতের সার্টিফিকেট পান নাই, আমিও জান্নাতের সার্টিফিকেট পাই নাই, বরঞ্চ যেখানে পাইবে সাই কুরাইয়া লইও, তাই পাইলো পাইতে পারো অমূল্য রতন। আব্দুল ইবনে মাসুদ হাঁটা শুরু করছে সাথে দেরি নিয়া, আল্লাহ রাস্তা ছোট করিয়ে দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ, যেই সময় যাওয়ার কথা তার আগে চলে গেছে। আবু যর গেফারির ঘরের সামনে যাইয়া আব্দুল ইবনে মাসউদ ডাক দিয়ে বলে হে আমাদের বোন, আবু যর গেফারির স্ত্রী, আপনি একটু বারান্দায় যান, আমরা আমার ভাইকে ঘর থেকে নামাবো, গোসল দেবো, কাফন পরাবো। আবু যর গেফারির স্ত্রী বারান্দায় গেছে, সাথীরা নাইম আব্দুল ইবনে মাসউদ সহ লাশ ধরিয়া বারান্দায় উঠানে বাইর করিয়া তারপরে তারা ঠিকভাবে গোসল দিতেছেন। বন্ধু বান্ধব যখন গোসল দেওয়া হয়ে গেছে, একজন আরেকজনের মুখের দিকে তাকায়, আর একজন আরেকজনের মুখের দিকে তাকায়, আর প্রত্যেকের চোখ দিয়ে দর দর করিয়া পানি পড়ে। আবু যর গেফারির ঘরের মধ্যে ডুইকে দেখে এমন কিছু নাই যা দিয়া তার কাফনের ব্যবস্থা করা হবে, এমন কোন সম্পদ নাই যা দিয়া বাজার থেকে কাফনের কাপড় কিনে আনবে। একজন আরেকজনের দিকে তাকাইতেছে, আব্দুল ইবনে মাসউদ নামাজে দাঁড়ানো, নামাজের সালাম ফিরেবার পরে যারা গোসল দিয়েছে তারা আব্দুল ইবনে মাসউদের কাছে গেছে, হাতের ইশারা করে কয় হুজুর গোসল তো দাও হয়ে গেছে কিন্তু কাফনের কাপড় কই? আব্দুল ইবনে মাসউদ কেঁদে ফেলছে, কাফনের কাপড় দেখো না, বলে না চিন্তা করিও না, যে মালিক আমাদের ভাই আবু যর গেফারিকে মৌতের বিছানায় ঘুম পড়াইছে সেই মালিক আমার ভাই আবু যর গেফারিকে বেইজ্জত করবে না। বলে হুজুর কথা তো ঠিক কিন্তু তার কাফনের কাপড় কোথায়? আব্দুল ইবনে মাসউদ ভাইয়ের কাছে আইসা আবু যর গেফারির কাপড় কাফনের কাছে আইসাম, তার মাথার মধ্যে পাগড়ি বাঁধা ছিল, আব্দুল ইবনে মাসউদ মাথার পাগড়ি খুলে হাতের মধ্যে নিয়ে বলেন নে নে আমার বন্ধুরা নে, আমি আব্দুল ইবনে মাসউদের মাথার পাগড়ির মধ্যে আমার ভাই আবু যর গেফারির কাফনের কাপড় রেখে দিছে, আব্দুল ইবনে মাসউদের মাথার পাগড়ি দিয়ে আবু যর গেফারির কাফনের কাপড় বানাইছে বন্ধুরা, বুঝি না বুঝাইতেও পারি না রে বন্ধু, গোপনে গোপনে কাঁদি, দুনিয়াতে বিদেশ সিনসি বিদেশ যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, দুনিয়ায় মেম্বার সিনসি মেম্বার হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করি, কি বলেন ঠিক নেবে ঠিক, দুনিয়ায় চেয়ারম্যান শিখছি এই জন্য চেয়ারম্যান বুঝছি এই জন্য চেয়ারম্যানি করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, সেদিন গেলাম কোথায় জানি গোপালগঞ্জ এক জায়গায় একজন বললো হুজুর একটা ইউনিটের মেম্বার হওয়ার জন্য 1,20,00,000 টাকা খরচ করছে একজন মেম্বার হওয়ার জন্য, ভাই যান এই লোকটার ব্রেনের মধ্যে বলে ব্যাপার কি, কয় ইটালি ছিল টাকার মালিক, কি বলেন ঠিক নেবে ঠিক, দুনিয়ায় বিবি সিনসি বিবির জন্য পাগল, দুনিয়ায় প্রেমিক চা সিনসি প্রেমিকার জন্য পাগল, কিন্তু আসলে মালিকের চিনি নাই এই জন্য মালিকের জন্য পাগলও হইতে পারি নাই, কি বলেন ঠিক নেবে ঠিক, আমার বন্ধুরা আমার ভাইরে আমার বাবাজি রাম আসুন,
শুন, আল্লাহর হাবিব বসা আম্মাজান আয়েশা সিদ্দিকা সহ সাহাবীরা আল্লাহর হাবিবের জুব্বা মোবারকটাকে টাইনা বুক পর্যন্ত নিয়ে আসছেন। হুজুরের জুব্বা খুলে হুজুরের শরীরের মধ্যে তেল মালিশ করবে অথবা হুজুরকে গোসল করাইয়ে দেবে। এমন সময় আল্লাহর হাবিবের বুক পর্যন্ত জামাইনি আম্মা সাহেবানিরা কান্না শুরু করিয়া দিয়েছে। আল্লাহ রসুল পূর্ণিমার চাঁদের মতো চেহারা, এই চেহারার মধ্যে এত বসন্তের দাগ কেন? আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, আমার বিবিরা তোমরা কি জানো না পয়গম্বরদের জন্য বসন্তের ব্যারাম হারাম? আল্লাহ রসুল এই দাগগুলা কিসের? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আমার বিবির এগুলা কলেমার মহাব্বতের দাগ। সম্মানিত ওলামা ইকরামরা, আপনাদের পায়ের জুতো আমি মাথায় নিয়ে বলি, এখন পর্যন্ত আমাদের একটা সর মারে নাই, কেউ পিটায় নাই, কেউ আমাদের দিকে জুতা নিক্ষেপ করে না, কি বলেন? ঠিক নবী ঠিক। অথচ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে প্রত্যেক শুক্রবার দিন স্পষ্ট হয় না তার গায়ের মধ্যে ব্যাত মারত, কি বলেন? ঠিক নবী ঠিক। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জেলে নির্যাতন করা হয়েছে, আমরা তো কিছুই না, একটা হকের দাওয়াতও দিতে চাই না, একটা হকের কথাও বলতে চাই না, সত্য না মিথ্যা, একটু সামনে আগাই আসতে হবে, নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে, সত্য না মিথ্যা জোরে বলেন। আমরা তো ওইরকম হয়ে গেছি, আয়রে অভিনয় করতে ইচ্ছা করে, পিঠের মধ্যে বাঘের ছবি আঁকা লাগবে, আর্টিস্টের কাছে গিয়ে বলে, ভাই আমার পিঠের মধ্যে একটা বাঘ আঁকা দাও। আর্টিস্ট ডাক দিয়ে বলে, সুন্দর বাঘ আঁকা দেবো, কোন বাঘ? কয়, রয়্যাল বেঙ্গল টাইগার। আর্টিস্ট ডাক দিয়ে বলে, আপনার পিঠে এমন বাঘ আঁকা দেবো আপনি নাটক করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর্টিস্টের কাছে কাঠি থাকে, চেকুন শলা থাকে, শলা দিয়ে দাগ দিয়ে মানুষ পাও বানাইতে হয়, মাথা বানাইতে হয়। আর্টিস্ট যখন পিঠটা তার দিকে দিছে, আর্টিস্ট কাঠি দিয়ে তার দিকে যখন গুঁতে দিছে, তিনি গুতায় ব্যথা পাই এই ডাক দিয়ে বলে, কি ব্যাপার, আমার আঘাত দাও কেন? কয়, আঘাত দিনা। কয়, কি করো? কয়, বাঘের পা আঁকতেছি। ডাক দিয়ে বলে, এত ব্যথা লাগে আমার বাপ্পা পিঠের মধ্যে, পা আঁকা লাগবে না। কয়, ঠিক আছে পাও বাদ দিয়ে বাঘ আঁকো। আর্টিস্ট ওই কাঠি দিয়ে তার পিঠের উপরে মাথা আঁকা শুরু করছে, কাঠি দিয়ে যখনই আঘাত করছে তখনই ব্যথা পাইছে, গুতা দিছে ব্যথা পাইছে। ডাক দিয়ে বলে, কি করো, আমার জীবনটা বাইর হয়ে গেল। ডাক দিয়ে বলে, ভাইজান আপনি বাঘ আসতে বলছেন, পাও বাদ দিয়ে দিছি, মাথা আঁকতেছি, এত ব্যথা সহ্য করিয়া বাঘের মাথা লাগবে না, তাহলে বাঘের মাথা বাদ দিয়ে বাঘ বানাও। আর্টিস্ট ডাক দিয়ে বলে, ঠিক আছে তাহলে পেট বানাইতে আসি। পেট বানাইতে গিয়া কাঠি দিয়ে যখন গুঁতে দিছে, একটা সিটকার দিয়ে, কয়, আমার জীবনটা গেল, তুমি কি করতেছো? কয়, বাঘের পিঠ বানাই পেট বানাইতেছি। ডাক দিয়ে বলেন, এত ব্যথা পাইয়া পেট বানান লাগবে না, মাথাও দরকার নাই, পাও দরকার নাই, পেটও দরকার নাই। ডাক দিয়ে বলে, এছাড়া যা আছে তা বানাও। এরপর পিঠ বানান শুরু করিয়ে দিছে, কাঠি দিয়ে যখন আঘাত করছে তখন সিটকার দিয়ে বলে, কি বানাইতেছো? কয়, বাঘের পিঠ বানাইতেছি। তখন ডাক দিয়ে বলে, পিঠ বানাবার দরকার নাই, এছাড়া যা আছে তা বানাও। আর্টিস্ট কাঠিটারে ধরিয়া ফিক মারিয়া ফেলাই দিলে, যে বাঘের পাও নাই, যে বাঘের মাথা নাই, যে বাঘের পেট নাই, সে বাঘের পিঠ নাই, এই বাঘ আল্লাহ বানায় নাই, আমিও তোমার পিঠের মধ্যে বানাইতে পারবো না। দাওয়াত দিতে গেলে কয় সময় নাই, জিহাদ করতে গেলে কয় সাহস নাই, কি বলেন? ঠিক নেবে ঠিক। জিকির করতে গেলে বলে, এত পারা যায় না, এক এক করিয়া সব সারিয়ে দেওয়ার কারণে আজকের আমাদের ইসলামী সারিয়ে দিছি, কি বলেন? ঠিক নেবে ঠিক। ভাই জানতা হয় না, আল্লাহর হাবিব যারে না বানাইলে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল কিছু বানাইতো না। উহুদের যুদ্ধের আগের রাত হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিছে, বাবা আব্দুল্লাহ। আব্দুল্লাহ ডাক দিছে, জাবের। জাবের দৌড়ে আসছে, হযরত আব্দুল্লাহ জাবেরকে জড়াই ধরছে। কষ্ট হয় নাকি আপনাদের? ডাক দিছে ভাইজান, আব্দুল্লাহ জরাই ধরে ডাক দিয়ে, কে বাবা? ও জাবের, তুই আমার দিকে একটু তাকা। কয়, আব্বা তাকাইছি। আমি ওর দিকে তাকাইলাম। ডাক দিয়ে বলে, জাবের তুই আমার গালের মধ্যে একটা সুমা দে। জাবের বাবার গালের মধ্যে একটা সুমা দেছে, আব্দুল্লাহ বাবার ছেলের গালের মধ্যে সুমা দেছে। আব্দুল্লাহর চোখ দিয়ে আমি সংক্ষেপ বলতেছি, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। ডাক দিয়ে বলে, আব্বু কাঁদেন কেন? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, জাবের আজকের রাতের সাক্ষাতই জীবনের শেষ সাক্ষাৎ, আর মনে হয় সাক্ষাৎ দুনিয়াতে হবে না, বাকি সাক্ষাৎ হবে জান্নাতের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তো ডাক দিয়ে বলে, আব্বু বুঝলাম না। কয়, আব্বু বুঝবি না? আল্লাহর হাবিব মসজিদে নবীর মধ্যে তার স্বপ্নের ব্যাখ্যা করছে। আল্লাহর হাবিব গতকালকের রাত্রে স্বপ্নে দেখছে, নিজের হাতে 70টা গাবি গরু নিজে জবহ করছে। এ বাবা, আল্লাহর হাবিবের স্বপ্ন তো হি জাবের শোন। আল্লাহর নবী মসজিদে নবীর মধ্যে স্বপ্নের ব্যাখ্যা করছে, আল্লাহর হাবিব যে 70টা গাবি গরু জবহ করার স্বপ্নে দেখছে, এর অর্থ নবীজি নিজে বয়ান করছে যে উহুদের যুদ্ধে আমার 70 জন সাহাবী শহীদ হইয়া যাইবে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বাবা যাবে,
আমি এর মধ্যে একজন, আমিও মনে হয় শহীদ হয়ে যাব। তোর বোন বেশি ভাই কম, আমি কিন্তু তোদের মানুষ করতে যাই, অনেক টাকা ঋণ হয়ে গেছি, যদি আমি শহীদ হয়ে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি, আমি ঋণ পরিশোধ করিয়া যাইতে পারি নাই, আমার পক্ষ থেকে তোরা ঋণ পরিশোধ করতে চেষ্টা করবি, যদি একান্তই পরিশোধ করতে না পারবো রহমত রসুলের কাছে বলিস, আল্লাহ নবী কোনো না কোনো উপায় আমাকে ঋণ মুক্ত করিয়াই ছাড়বে। ঠিক পরদিন আল্লাহ একবার ওহুদের যুদ্ধ শুরু হয়ে গেল, এই যুদ্ধের মধ্যে আবদুল্লাহ শহীদ হয়ে গেছে, আল্লাহর হাবিব অসুস্থ হয়ে পড়ছে, আল্লাহর হাবিবের মাথার মধ্যে হেলমেট ঢুকছে সবই আপনারা জানেন, আল্লাহর হাবিবকে একটু সুস্থ করার জন্য সাহাবীরা চেষ্টা করতেছে, আল্লাহর হাবিব একটু সুস্থ হয়ে উঠতেছে, এমন সময়ে সাহাবীরা চতুর্দিকে খবর পাইয়ে গেছে, যারা দেখে নাই নবীজিকে আল্লাহর হাবিব দুনিয়াতে নাই, সাহাবীরা দিক বিদিকে ছুটাছুটি করতেছে, আল্লাহু আকবার, আল্লাহর নবী ডাক দেখে সাহাবি দিক বিদিক যাইও না, আমার কাছে আসো, আমার সামনে দেখো ওদের যুদ্ধে আমার সোহাদারা কই, আমার যে সাহাবীরা শহীদ হয়ে গেছে এই সাহাবীদের আইনে আমার সামনে রাখো, সাহাবীরা দৌড়েই গিয়া যারা শহীদ হয়ে গেছে তাদের কাইনে আল্লাহ নবীর কাছে রাখতেছে, স্তূপ হয়ে গেছে লাশের, আল্লাহ নবী ডাক দেয়া বলে আমার সাহাবীরা লাশ কয়টা গুইনা দেখো কয়জন শহীদ হয়েছে, একজন সাহাবী গুইনা আইসাকে আল্লাহ রসুল আপনার সামনে 68 জন লাশ রাখা আছে, 68টা লাশ শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী বলে না না আরো 2টা লাশ আছে, আমি স্বপ্নের মধ্যে 70টা গাবি গরু জবাই করছি, সুতরাং আরো 2টা লাশ আছে, তোমরা এই লাশ 2টাকে খোঁজো, সাহাবীরা দিক বিদিক ছোটাছুটি শুরু করতেছে, আল্লাহর নবীও ছোট্ট ছোট্ট পাড়া দিয়ে যাইতেছে, হঠাৎ করে একজন সাহাবী গিয়া চিৎকার দিয়েছে আল্লাহ রসুল কাউকে পাই না কিন্তু একটা কাটা নাক পাওয়া গেছে, আরেকজন সাহাবী চিৎকার দিয়েছে আমিও তো একটা আঙ্গুল কাটা পাইছি, ওইখান থেকে আরেকজন সাহাবী চিৎকার দিয়ে বলে মানুষ দেখি না কিন্তু ঠোঁট পাইছি একজন, আর আরেকজনে ডাক দিয়ে বলে একটা লজ্জা স্থান পাওয়া গেছে কিন্তু মানুষ পাওয়া যাইতেছে না, আল্লাহর হাবিব দ্রুতবেগে গিয়ে দেখে সামনে আল্লাহর হাবিবের একটা লাশ, নাক কাটা, কান কাটা, ঠোঁট কাটা, লজ্জা স্থান কাটা, পাও কাটা, আল্লাহর নবী লাশের কাছে বৈশাটা ডাক দিছে আমার সাহাবীরে কই গেলি, এই লাশকার জাননি সাহাবীরা ঈশা গজুর বিকলাঙ্গ লাশ, নাক নাই, কান নাই, ঠোঁট নাই, আল্লাহ চক্ষু উপরে ফেলা হয়েছে, আল্লাহর হাবিব এই লাশ আমরা চিনতে পারতেছিলাম, আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবীরা এটা আমার আদরের চাচা আমির হামজার লাশ, আল্লাহর নবী ডাক দিয়ে বলে কাফের ডাক, তোরা আমার চাচারে এভাবে নির্যাতন করলি, আমার চাচার শরীরকে টুকরা টুকরা করলি, তোদের লাশ যদি আমি পাই আমিও তোদের একটা লাশকে 70 টুকরা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীকে জানাই গেল, নবী গো আপনি তো আমার সালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আপনি দুনিয়ার মানুষের দুনিয়ায় রহমত শুরু করছেন আপনি পারবেন না, আপনি তো ইন্নাকা লা আলা খুলুকিন আজিম, আপনি তো লাকাত কান আলাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর হাবিব ওই কসমের কাফফারত সে কসম করিয়া ফলাইছিল, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আমার চাচা হানজালা লাশ তোরা একত্র কর, নাক ঠোঁট কান কাটা লজ্জা স্থান কাটা, আল্লাহর হাবিব কাঁদতেছে ডাক দিয়ে বলে সাহাবীরা কয়টা লাশ হইল, কয় হুজুর আপনার চাচার লাশ 70টা লাশ, আল্লাহর নবী ডাক দিয়ে বলে আরো একটা লাশ আছে খুঁজতে থাকো, সাহাবীরা দিক বিদিক খোঁজাখুঁজি করতেছে, আল্লাহর নবী নবীও খোঁজাখুঁজি করতেছে, বাবা শুধু ঘটনা বলার জন্য না আমল করার আছে কি বলেন ঠিক নেবে ঠিক, হঠাৎ করিয়া সাহাবীরা পায় না লাশ একটা, হঠাৎ করিয়া দেখে এক পা উহুদের কোণার থেকে একজন মহিলা, তার আঙ্গুলও দেখা যায় না, হাতের মধ্যে সবুজ পাগড়ি নার মতো একটা কাপড় নাড়াইতেছে, সাহাবীরা দৌড়ে গেছে শুনে সে কলেমা পড়তে পড়তে আসতেছে, উহুদের যুদ্ধে তো মহিলাদের আসা নিষেধ, আল্লাহর হাবিবের আল্লাহর হাবিব বসাম, সাহাবীরা গিয়ে বলে এমা তুমি কই যাও, ডাক দিয়ে বলে আমি আল্লাহর হাবিবের কাছে যাব, ব্যাপার কি, আল্লাহর হাবিবের কাছে একটু যাওয়ার ব্যবস্থা করিয়া দেন, আল্লাহর হাবিবের কাছে আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ মহিলা আপনার সাথে দেখা করতে চায়, আল্লাহ নবী ডাক দিয়ে বলে তাকে আসতে দাও, নবী জিওয়া গিয়ে গেছে, আল্লাহ নবী ডাক দিয়ে বলে মা গো তোমার পরিচয় কি, মহিলা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার পরিচয় দিয়া লাভ কি, আমার পরিচয় দেওয়ারই ব্যাপ কি আছে, হুজুর আমি ওই অবলা নারী গ
গত কালকের আসরের নামাজের বাদে মসজিদের নববীতে যার বিয়া পড়াইছিলেন, আপনার প্রিয় সাহাবী হানজালাকে বিয়া পড়াইছিলেন, আমি সেই হানজালার স্ত্রী। আজকের উহুদের যুদ্ধের কারণে আমার স্বামীকে আমার ঘরে কালকের থাকতে অনুমতি দিয়েছিলেন। আমার স্বামী আমার কাছে ছিল, আমার স্বামীর উপর গোসল ফরজ হয়ে গেছে, আমার স্বামী ঘুমে নিমগ্ন আমার কোলের কাছে, এমন সময় কে যেন ঘরের কিনার থেকে বলতে বলতে যাইতেছে, মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়ায় নাই, কার জন্য বাঁচবি? শোনার সঙ্গে সঙ্গে আমার স্বামী হানজালা লাভ দিয়ে উঠছে, আমার ঠোঁটটা ধরিয়া ডাক দিয়ে বলি বি তরবারি কই দে, ডাক দিয়ে জামা ধরিয়ে বলছি কই যান তরবারি দিয়ে কি করবেন, বলে বিবি নবী নাই কার জন্য দুনিয়ায় থাকবো, বলে হুজুর আমি আমার জামাই আমার স্বামীর জামার টান দিয়ে বলছি, আপনি মনে হয় ভুলে গেছেন, আপনি কি ভুলে গেছেন, আপনার উপরে গোসল ফরজ, একটু দাঁড়ান, যাবেন তো যাবেন, এই কূপ থেকে দুই বালতি পানি এই না আপনার শরীরে ঢাইলা দিয়ে আপনি চলে যান। আমার স্বামী আমার দিকে তাকাই বলে বিবি গোসল করার সময় নাই, আল্লাহর হাবিব দুনিয়াতে নাই, দেখা হবে জান্নাতের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার স্বামী উহুদের মধ্যে ময়দানে আসছে, আমি শুনছি আমার স্বামী শহীদ হয়ে গেছে, সুস নাই কিয়ামতের ময়দানে আমি শহীদের স্ত্রী বইলে আল্লাহর সামনে দাঁড়াই যাব, কিন্তু নবীজি আমার স্বামীর উপর গোসল ফরজ, এই স্বামীকে গোসল না দিয়ে দাফন দিবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবীরা হানজালা লাশ তালাশ করো, নবীজিও খোঁজ করতেছে, সাহাবীরাও খোঁজ করতেছে, কোথাও লাশ পাইতেছে না। হঠাৎ করে আল্লাহর হাবিবের চক্ষু আসমানের দিকে, আল্লাহর হাবিব আকাশের দিকে তাকাই, দেখে ফেরেশতারা হানজালার লাশ কফিন সহ নিয়ে আসতেছে। তখন হানজালার দাড়ি বেয়ে টপটপ করিয়া পানি পড়তেছে, চুল বেয়ে টপটপ করিয়া পানি পড়তেছে, আল্লাহর হাবিব কেঁদে ফেলছেন, ডাক দিয়ে বলে হায় রে হানজালার লাশ নিয়ে গেছে আসমানে ফেরেশতারা গোসল করতে, হানজালার উপরে গোসল ফরজ, আমি নবীর কাছে খবর নাই কিন্তু আল্লাহর কাছে খবর আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? ইসলাম কবুল করার আগে এই ঘটনা পড়তাম আর বিনয় বিনয় কাঁদতাম, সেইদিন ইসলাম কবুল করি নাই। আপনাকে দেখে আজকের বুঝতেছি, আপনাদের কাছে আইসা অনুভব করতেছি যে সে ইসলাম কি জিনিস, কি বলেন ঠিক নেবে ঠিক?